তার মধ্যে ইকরা বিসমি রব্বিকাল লযী খলকের শব্দ উচ্চারিত হয় না, সেই পড়াশোনা দিয়ে একটি জাতি তৈরি হতে পারে, সেই জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে যে তরুণ প্রজন্ম গড়ে তোলা হচ্ছে, এই তরুণ প্রজন্ম অন্ধ করে তুলে তাদের হাতে বড় বড় মশাল, বড় বড় সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এই বড় বড় সার্টিফিকেট তুলে দেওয়ার সাথে তার চোখ খুলে না দেওয়ার কারণে এই বড় বড় সার্টিফিকেট দিয়ে নিজের এবং জাতির উন্নয়নের পরিবর্তে দেশ এবং জাতির ক্ষতি করতে তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আজকে বাংলাদেশে যারা নারী প্রগতির নামে, নারী ঐক্য মঞ্চের নামে যারা আন্দোলন করেন, তারা আমাদের মা মন্ত্রীকে রাজপথে নামিয়ে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করেছেন। বন্ধ করুন, আমাদের মা বোনদেরকে নিয়ে ব্যবসা করবেন না, রাজপথে হরতাল অবরোধের নামে তাদের ইজ্জতকে বাসের নিচে পুলিশের হাতে বিলিয়ে দিবেন না। নতুন আরেকটা আইনে জাহিলিয়াতকে আমরা বাংলাদেশে দেখতে চাই না, আমাদের মা বোনদেরকে দেখতে চাই। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছিলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আমার প্রিয় নবী, আমাদের নবী, এটা নিউটন বলেনি, এটা আইনস্টাইন বলেনি, এটা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেনি, এটা মার্ক টোয়েন বলেনি, এটা আইনস্টাইন চার্চিল বলেনি। ইটস নট অনলি হবি, ইটস নট অনলি জবস, এটি কোন তামাশা নয়, ইটস নট অনলি কমেডি, ইটস নট অনলি ড্রামা, ইটস অ্যাবসলিউটলি রিয়েলিটি। আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা মানুষকে দিয়েছিলেন, সেই শিক্ষার অর্থ ছিল তিনটি, হিউম্যান ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস অ্যান্ড আইডিওলজিক্যাল ভ্যালুস। মানবিক মূল্যবোধের শিক্ষা ছিল, সামাজিক মূল্যবোধের শিক্ষা ছিল, আদর্শিক মূল্যবোধের শিক্ষা ছিল। আমাদের এই সকল দার্শনিক বুদ্ধিজীবী নেতৃবৃন্দদের শিক্ষা জাতিকে দিচ্ছেন, সেই শিক্ষার মধ্যে মানবিক মূল্যবোধ আছে, সামাজিক মূল্যবোধ আছে, আদর্শিক মূল্যবোধের সমন্বয় না ঘটার কারণে আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারেনি, লাভ হবে না। কেন হবে না জানেন? আমাদের দেশে আজকে মেধাবীহীন যারা, তারা যত না অপকর্ম করছে তার চেয়ে মেধাবীরা বেশি অপকর্ম করছে। এই জন্য বলছে আমার উপরে রাগ করেন না, কারণ আমি মেধাবী নই এটা ঠিক, একেবারে মেধাহীন নই তাও ঠিক, সেজন্য রাগ করবেন না। আর তাদের জন্য বলা হয়েছে, মেন উইথ ক্যারিয়ার উইথ এ ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। আমাদের শিক্ষিতরা আজকে যে একটা জাতির জন্য উন্মত্ত সিং হয়ে গেছে জানেন, এ মোর ডেঞ্জারাস দে লায়ন, এ মেন উইথ ক্যারিয়ার, একজন যোগ্যতম ব্যক্তির মধ্যে যদি উইদাউট ক্যারেক্টার চরিত্র না থাকে, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন, একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ানক সে। একজন অন্ধ লোক, তার হাতে একটা মশাল দিয়ে বললেন, তুমি আজকে এই এলাকা সব মানুষকে পথ দেখাই আসো, কোন পথে হাঁটবে দিয়ে বলে বেড়ায় আসো যাও। এই অন্ধ লোকটা যত মানুষকে পথ দেখাবে তার চেয়ে ঘর বাড়িতে আগুন লাগাবে বেশি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে যে তরুণ প্রজন্ম গড়ে তোলা হচ্ছে, এই তরুণ প্রজন্ম অন্ধ করে তুলে তাদের হাতে বড় বড় মশাল, বড় বড় সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে। এই বড় বড় সার্টিফিকেট তুলে দেওয়ার সাথে তার চোখ খুলে না দেওয়ার কারণে এই বড় বড় সার্টিফিকেট দিয়ে নিজের এবং জাতির উন্নয়নের পরিবর্তে দেশ এবং জাতির ক্ষতি করতে তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছে।